অনলাইনের মাধ্যমে পরীক্ষার দাবি জানিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। অনলাইনের মাধ্যমে পরীক্ষার দাবি জানিয়ে রূপনারায়ণপুর নজরুল পলিটেকনিক টিএমসিপির ঝান্ডা হাতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হলো প্রধান শিক্ষকের হাতে। এই প্রসঙ্গে ছাত্র নেতা মিঠুন মণ্ডল জানিয়েছেন, সিলেবাস শেষ না করে 10 দিনের মধ্যে অফলাইনে পরীক্ষা দেওয়া অসম্ভব। আগে 2 মাস পঠন পাঠন করানো হোক, তারপর অফলাইনে পরীক্ষা নেওয়া হোক। তাই আজ অনলাইনে পরীক্ষার আবেদন জানিয়ে আজ প্রধান শিক্ষকের হাতে স্মারকলিপি দেওয়া হলো। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব ছাত্রছাত্রীদের আবেদন এই বিষয়ে ভাবার জন্য, যাতে সব ছাত্রছাত্রীদের সুবিধা হয় ও আমাদের প্রধান শিক্ষকের কাছে আবেদন, আগে সমস্ত সিলেবাস শেষ করুন, তারপর অফলাইনে পরীক্ষা করুন, না হলে 2 মাস সময় দিন, এমনটাই জানিয়েছে তারা। তাছাড়া এইবার অনলাইনে পরীক্ষা নেওয়া হোক, কারণ অনলাইনে প্র্যাকটিক্যালগুলি বোঝা যায় না, তার জন্য অফলাইন পঠন পাঠন দরকার। এই বিষয়ে পলিটেকনিকের প্রধান শিক্ষক ফারুক আলী জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সমস্যার কথা উচ্চ আধিকারিকদের জানানো হবে, আগামী দিনে তারা যা সিদ্ধান্ত নেবে সেই হিসাবে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সিদ্ধান্ত বাতিল করতে হবে, 80% সিলেবাস শেষ হয়নি, এই মুহূর্তে আমাদের অফলাইনে পরীক্ষা সিদ্ধান্ত আমরা মানছি না, মানবো না। নজরুল সেন্টেনারি পলিটেকনিক রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমানের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সমস্ত ফার্স্ট ইয়ার এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী এবং ভোকেশনাল স্টুডেন্টরা আমরা দাবি জানাতে চাই যে এতদিন আমাদের পরীক্ষা যেগুলি হচ্ছিল সেগুলো আমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছিল। সেই মুহূর্তে আমরা 80% যে আমাদের ক্লাস, সেই সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি, সমস্ত পড়াশোনা আমাদের অনলাইনে হয়েছিল কিছুদিন। হঠাৎ করে আমাদের সরস্বতী পুজোর আগে কলেজ খুলে যাওয়ার পর আমাদের নোটিশ জারি হয়েছিল যে আমাদের অনলাইনেই পরীক্ষা হবে, কিন্তু কলেজ খোলার মধ্যেই আমাদের কাছে একটা মেসেজ আসে যে না, এই পরীক্ষাগুলো আবার তোমাদেরকে অফলাইনে দিতে হবে। তাই আমরা স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরা সবাই এই মুহূর্তে আমরা মানসিকভাবে অসুস্থ অবস্থায় ভুগছি, যে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আর্জি জানাতে চাই যে আমাদের যে এই পরীক্ষা ফিফথ সেমিস্টার এবং ফার্স্ট ইয়ারের এবং ভোকেশনাল স্টুডেন্টরা, ইতিমধ্যে আপনার কাছে একটাই দাবি যে আমাদের পরীক্ষার যে সিদ্ধান্ত অবিলম্বে সেটাকে প্রত্যাহার করুন, না হলে আমাদের পরীক্ষার যে ইঞ্জিনিয়ারিংয়ের 6 মাসের সিলেবাস সেটিকে যদি মন্ত্রী আমাদের বলে যে 10 দিনের মধ্যে ক্লাস শেষ হবে, করিয়ে আমাদের পরীক্ষা অফলাইনে হোক, আমরা তাই একটাই দাবি যে আরও 2 মাস আমাদের পড়াশোনা চালানো হোক এবং 2 মাস পড়াশোনা করিয়ে সিলেবাস সম্পূর্ণ শেষ করে আমাদের অফলাইনে পরীক্ষা নেওয়া হোক, আমরা এটা জানতে দাবি জানাতে চাই। তো অফলাইন অসুবিধা একটাই, আপনারা ভাবুন যে একটা প্র্যাকটিক্যাল ক্লাস সেটা অনলাইনে হয় কী করে? আমরা অনলাইনে একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মুখও দেখিনি। এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গায় যদি ক্যাম্পাসিংয়ে বসি, আমরা প্র্যাকটিক্যালে যদি আমাদেরকে কোনো কাজ দেখাতে বলে, তা আমরা এই পরিস্থিতি দেখাবো কী করে? আমরা যদি আমরা এই লাস্ট থার্ড ইয়ার আমাদের এই মুহূর্তে যদি আমরা কোনো সাপ্লি বা কোনো এয়ারব্যাগ কোনো স্টুডেন্ট খেয়ে যায়, তাহলে আমরা বিটেকে অ্যাডমিশন নেবো কী করে? আমরা নিজেদের পড়াশোনা কেরিয়ার চালিয়ে যাবো কী করে? আমাদের এটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অবিলম্বে আমাদের এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিওএ ম্যাডাম যে সিদ্ধান্ত দিয়েছে যে অবিলম্বে সেটাকে প্রত্যাহার করুক, না হলে আমাদের 2 মাস আরও পড়াশোনা করানো হোক এবং সেটা আমরা অফলাইনে পরীক্ষা দিতে চাই, এটাই আমাদের অনুরোধ নজরুল সেন্টারি পলিটেকনিকের ছাত্রছাত্রীর পক্ষ থেকে। কি নাম? আমার নাম মিঠুন মণ্ডল, আমি নজরুল সেন্টারি পলিটেকনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আমাদের এখানে ছাত্ররা 1.5 মাস ধরে সবে মানে অনলাইনে মানে কি এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের স্কুল এই কলেজ খোলার পর একটা নোটিশ দেওয়া হয়েছিলো কি তোমাদের এক্সাম যে হবে অনলাইন এক্সাম হবে। আমাদের আমাদের কিছু 1 সপ্তাহ পর আবার একটা নোটিশ পেয়েছি কি যদি জন্য কিছু এক্সাম হবে অফলাইন মোডে এক্সাম হবে। আমাদের সমস্ত যে এক্সামের জন্য পড়াশোনা হয়েছে অনলাইনে হয়েছে, অফলাইনে তো হয়নি। সেই জন্য আমরা এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা অনুরোধ জানাচ্ছি কি আমাদের যে কোনো এক্সাম হোক, মানে এখন যদি অফলাইন এক্সাম হোক তো 2 মাস আর টাইম দিন। আমি সুরজ মশাল, নজরুল সেন্ট্রি পলিটেকনিক কলেজ, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, নজরুল সেন্ট্রি পলিটেকনিক স্টুডেন্ট পলিটেকনিকের। আমরা অনলাইনে 1.5 বছর ধরে অভ্যস্ত হয়ে আসছি পরীক্ষা, তো এখন হঠাৎ করে আমাদেরকে বলা হয়েছে যে অফলাইনে পরীক্ষা দিতে হবে। তো আমরা বলছি না যে আমরা অফলাইনে দেবো না, কিন্তু আমাদেরকে হয় আরও কিছু টাইম দেওয়া হোক বা এই সেমিস্টারটা অন্তত আমাদের অনলাইনে করা হোক, এটাই আমাদের দাবি সিওএ ম্যাডামের কাছে, যে যা এই পরীক্ষাটা হয় আমাদের কিছু টাইম দেওয়া হোক, বেশ কিছুটাই টাইম যাতে আমরা প্রিপেয়ার করতে পারি। তার এর মানে কি অনলাইনে সেরকমই পড়াশোনা হতো না? না, এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা যেটা
কলেজে এসে শিখতে পারি সেটা অনলাইনে হয়তো অতটা হতো না, অতটা ভালো করে শিখতে পারতাম না আমরা। তো সেই জন্যই অতটা আমরা প্রিপেয়ার নই এখন অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য। তো সেটাই আমরা চাই যাতে অনলাইনে হোক। আগে যে পরীক্ষা হতো সেটা কীভাবে পড়া, মানে অনলাইনে কী ধরনের পরীক্ষা হতো আর এখন অফলাইনে কী ধরনের পরীক্ষা হবে? না, অনলাইনে আমরা তো ওটা ঘরে বসে দিতাম, ওটাতে মানে একটা আলাদা প্রিপেয়ার ছিল, আর এটা আমাদের অফলাইনে সেখানে একটা আলাদা প্রিপেয়ার বলতে ওইটা তো পড়াশোনা করতে হতো, এটা তো পড়াশোনা করতে হতো, তার মধ্যে মানে আলাদা ডিফারেন্সটা কোথায়? টাইমের একটু প্রবলেম ছিল, এখনও সেটাই আছে। এটা প্র্যাকটিক্যাল ক্লাস, এটা আমাদের অনলাইনে 80% তো ক্লাস আমাদের অনলাইনে হয়েছে। নোটিস ছিল একটা মেন্টালি প্রিপেয়ার হতে হয় যে একটা অনলাইনে পরীক্ষা হচ্ছে, সেটা আবার হট করে যদি অফলাইনে হয়ে যায় তো সেটাতে অনেকই প্রবলেম হয়ে যায়। তো সেটার জন্যই আমরা চাই যে একটু, আর আমাদের এখানে যদি আমরা কোনো প্রবলেম হয়ে যায় পরীক্ষাতে তাহলে আমরা যখন ফিউচারে যাবো তখন আমাদের আরও অনেক প্রবলেম হবে। কি নাম তোমার? মৌসুমি মাঝি, নজরুল সেন্টার পলিটেকনিক স্টুডেন্ট, থার্ড ইয়ার। আমাকে মোস্ট প্রবলি 4 তারিখে একটা ওরা ডেফিনিশন রিটার্ন দিয়ে গেছে, আমি সেটা কাউন্সিলকে ফলো করি। আচ্ছা, তো মানে কী মানে এটা স্যার কী ব্যাপারটা কী যে পুরো সমস্ত জায়গায় জুড়ে চলছে যে স্কুলও হয়েছে, যেটা এখানকার স্টুডেন্টরাও একটা চাইছে যে স্কুলে কি হয়েছে জানি না, আমাদের এখানে স্টুডেন্টরা যেটা চাইছে অনলাইন পরীক্ষা হয়েছে। হ্যাঁ, সেটা কাউন্সিলই ঠিক করবে অনলাইন হবে না অফলাইন হবে, ওরা যেরকম আমাদের নির্দেশ দেবে আমরা সেরকমভাবে ইমপ্লিমেন্ট করবো। সেইটাই বলে দিন স্যার। সেইটা আপনি এমনি যে ছাত্রছাত্রীরা সেটা কী করে বলবেন না, এর জন্য অনেক যে সেটা ঠিক করবে সরকার, কাউন্সিল ঠিক করবে, সমস্ত পলিটেকনিক আছে আরও অনেক পলিটেকনিক আছে সবাই মিলে সেগুলো ইয়ে করবে, অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলই না এটা নির্দেশটা দেবে। ওকে, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।